বীর মুক্তিযোদ্ধা মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর 31তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর পরিবা কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার এই দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় এলাকাবাসী। মিলাদ মাহফিলে এলাকার সাধারণ মানুষ ও মুসল্লিরা শরীক হন। মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে এ সময় দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ নেতা ইমতিয়াজ জামান পারভেজ, মোহাম্মদ আল হাসান সহ অন্যান্য নেতাকর্মীরা।